আসসালামু আলাইকুম, bdshop.com থেকে আমি সিদ্দিক বাপ্পি চলে এসেছি আপনাদের জন্য একটা প্রবলেম সলিউশন ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, আপনারা অনেকেই হচ্ছে কেই স্নেক মাউস অ্যান্ড কিবোর্ড কম্বোটা কিনেছেন আমাদের কাছ থেকে। সো পারচেজ করার পরে যাদের অনেকেরই প্রবলেম, কমন একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে গিয়ে ভাই এটা কীভাবে সেট আপ করবো, বা এটা কীভাবে গেম প্লে করবো, বা বাটনগুলো কীভাবে সেট আপ করবো, অ্যাপসের সাথে কাজ করছে না, বা ব্লুটুথে কানেক্ট করতে পারছি না, এরকম অনেক রকম কোশ্চেন আমাদের কাছে আসে। তো আজকে ভাবলাম যে আপনাদের সলিউশনের জন্য একটা ভিডিও করে ফেলি। সো প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা পাওয়ার ব্যাংক থেকে এই হাবটাকে পাওয়ার আপ করেছি। পাওয়ার আপ করার পরে ডান পাশে হচ্ছে কিবোর্ডের মাউসের ইউএসবিটা কানেক্ট করেছি, এবং লেফট সাইডে হচ্ছে আপনার কিবোর্ডের ইউএসবিটা কানেক্ট করেছি। এই দুটো ইউএসবি কানেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই হাবটার মধ্যে এখানে হচ্ছে হোয়াইট একটা এলইডি জ্বলবে, এবং কিবোর্ড ভালোভাবে কানেক্ট হওয়ার পরে এখানে গ্রিন একটা এলইডি জ্বলবে। তারপর হচ্ছে আপনি আপনার ফোনের ব্লুটুথ ডিভাইস ব্লুটুথ অন করে এই ব্লুটুথ ডিভাইসকে কানেক্ট করে নেবেন। করার পর আমরা যেটা করব, আমরা ফোনের ইন্টারফেসে চলে যাই, একটু দেখাই। সেটা হচ্ছে আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করবেন, শুটিং প্লাস V3। ওকে, শুটিং প্লাস V3 ইনস্টল করে নেবেন, তারপর এটা ওপেন করে নেবেন। এবং আরেকটা কথা, এই অ্যাপসের যত পারমিশন আছে অ্যাপ সেটিংস থেকে সবগুলো পারমিশন ডান করে দিবেন। সবগুলো পারমিশন যখন আপনি অন করে দিবেন, পারমিশন অন করে দিলে আপনার মাউস এবং কিবোর্ড একইভাবে স্মুথভাবে কাজ করবে আপনার ডিভাইসের সাথে, অন্যথায় কাজ নাও করতে পারে। সো সেই কারণে এটা অবশ্যই খেয়াল রাখবেন সবগুলো পারমিশন যেন অন করা থাকে। সেটা অন করে ফেললাম, এখানে দেখুন এখানে কিন্তু অ্যাপ ইন্টারফেসে কিন্তু ফ্রি ফায়ার গেমটি আছে, ঠিক আছে। সো আমাদের আলাদা করে অ্যাড করতে হবে না। আপনি যদি অন্য কোনো গেম প্লে করতে চান, সেক্ষেত্রে অ্যাড প্রিসেটে বাটনে ক্লিক করে আপনার ফোনে ইনস্টল থাকা অন্য কোনো অ্যাপ বা গেম আপনি এটা দিয়ে রান করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এটা অ্যাড করে নিতে হবে, অ্যাড টু দেওয়া আছে, তার অ্যাড করে নিতে হবে। ওকে ওকে, আমরা অ্যাড করে নিলাম। সো এখন আমরা গেমে চলে যাব, আমরা ফ্রি ফায়ার গেমে চলে যাচ্ছি। এখান থেকে আপনি সেটিংসে যাবেন, প্রথমে সেটিংস থেকে কন্ট্রোলে যাবেন, কন্ট্রোল থেকে হচ্ছে আপনি কাস্টম চলে যাবেন। কাস্টমে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার কোন কোন বাটনে কি কাজ করবে সেগুলো আপনি সেট করে নিতে পারেন। এখানে অনেকগুলো বাটন আছে, আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি। সো আমরা প্রথমে বাটন সেট করার জন্য যেটা করব, আপনি চাইলে এগুলো প্রথমে এগুলো সেট করে নিতে পারেন, ঠিক আছে। আমি এভাবে সেট করে নিলাম, স্ক্রিনে কোথায় থাকবে বা কোন বাটনে কাজ করবে আমি এগুলো একটু সেট আপ করে নিলাম যে এখানে একটু থাকবে, বা আপনি আপনার মতো করে সেট করে নিলেন কোথায় কোন বাটন থাকবে। দেন আমরা হচ্ছে কিবোর্ড থেকে এই কোন বাটনে কিবোর্ডের কোন বাটন কানেক্ট করব বা সেট আপ করবো সেটা দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনি কিবোর্ড থেকে F1 প্রেস করবেন। এই যে F1 যখন প্রেস করলাম, তখন দেখুন আমার ফোনের স্ক্রিনে কিন্তু উপরে একটা অপশন চলে এসেছে, সিলেক্ট নিউ সেভ ক্লোজ। সো এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। যখনই আমরা নিউতে ক্লিক করব, তখন দেখুন এখানে একটা মাউস পয়েন্টার চলে এসেছে, ঠিক আছে। এই মাউসটা হচ্ছে আমাদের RGB কেই স্নেকের মাউস। সো এখানে যখন আমি রাইট ক্লিক করব, তখন দেখুন স্ক্রিনে কিন্তু এটা রেড হয়ে গিয়েছে। সো আপনি এখন এটা কোথায় সেট করবেন সেখানে নিয়ে আসবেন। এই রেডটাকে আমি এই ফায়ারে নিয়ে আসলাম, ঠিক আছে। সো আপনারাও কিন্তু এভাবে সেট করে নিতে পারবেন। আবার আমি যখন রাইট ক্লিক করব, তখন দেখুন এই যে গ্রিন চলে এসেছে। এটা আমি কোথায় সেট করব, অ্যাজ লাইক মনে করুন আমি ক্যামেরা শটের জন্য এটা ইউজ করলাম, আপনারা অন্য কিছুতে ইউজ করতে পারেন। আমি সবগুলো বাটন দেখাতে পারবো না, আগেই বলেছি অনেকগুলো বাটন আছে, অনেকগুলো ফিচার আছে। সো এখানে দেখুন এখানে কিন্তু আবার গান চেঞ্জ বা উইপন চেঞ্জের একটা অপশন আছে, 1, 2, 3। সো আমরা চাইলে এটা চেঞ্জের জন্য কিবোর্ড থেকে অ্যাপ্লাই করতে পারি। সো এটা যদি আমি 1, 2, 3, 4 হিসেবে ধরি, তাহলে আমি কিবোর্ড থেকে প্রেস করব 1, 2, 3, 4। এই দেখুন এখানে কিন্তু 4টা বাটন চলে এসেছে, 1, 2, 3, 4, রাইট। সো এখন আমি কিবোর্ডের 1 কোথায় ইউজ করব, গান 1 এ ইউজ করব। ওকে, তারপর কিবোর্ডের 2 গান 2 তে ইউজ করব, কিবোর্ডের 3 এখানে ইউজ করব, এবং 4 এখানে ইউজ করব। আপনাদেরকে দেখানোর জন্য আমি নতুন একটা গেম ইনস্টল করেছি, যদি আমি এই গেমটা প্লে করিনি সেখানে সবই নতুন, আমার কোনো উইপনও নাই দেখতে পাচ্ছেন। যাদের আছে তারা অবশ্যই 1, 2, 3, 4 করে আপনারা কিন্তু উইপন চেঞ্জ করতে পারবেন। সো সবগুলো বাটন সেট করার পর আপনি জাস্ট সেভে ক্লিক করবেন এবং ওকে করে দেবেন, দ্যাটস ইট।
আপনার কোনো কাজ করতে হবে না, জাস্ট আপনি গেম প্লে করবেন। সো আশা করি যাদের কনফিউশন ছিল সেট আপটা নিয়ে তারা অবশ্যই এখন পারবেন আর কোনো প্রবলেম হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।